দুই প্রকার মানুষকে কোরবানির গুস্ত দিলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ নিতে হবে অনেকে আমরা কোরবানির গুস্তটাকে ফাকুলু মিনহা ওয়া আতআমুল বাইসাল ফাকির আল্লাহ যে বলছেন তোমরা ফকিরদেরকে দাও মিসকিনদেরকে দাও এ কারণে কোরবানির গুস্তটাকে অনেক সময় বণ্টন করাকে আমরা সওয়াবের কাজ মনে করি এবং এটা সবাবের কাজ বটে কিন্তু দুই শ্রেণীর মানুষকে যদি আপনি কোরবানির গুস্ত প্রদান করেন তাহলে আপনার জন্য গুনাহ নিতে হবে প্রিয় ভাইরা আমার আপনি ইসলামের প্রত্যেকটি জিনিস অবশ্যই আপনাকে সঠিকভাবে মানতে হবে এবং আল্লাহ আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেই কাজ যেইভাবে করতে বলেছেন ঠিক তোমরা ওই কাজ ওইভাবে করো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কুরবানি দিতে হবে কুরবানির গোশতটা কিভাবে বণ্টন করতে হবে কাকে দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু তার উম্মতদেরকে তার সাহাবাদেরকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন এবং তিনাদের থেকে আমরা ক্রমধারায় আমরা সেই মাস আলাগুলি পেয়েছি প্রথম নাম্বার হচ্ছে কষাই একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন আমরা সাধারণত কষাই দিয়ে গরু জবাই করাই এবং কষাই দিয়ে আমরা পুরা গরুটাকে কাটাকাটি করি সেই জায়গা থেকে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের গরু জবাই করার জন্য তোমরা যে কষাই নিবা তাকে যদি তোমরা গোস্তের দ্বারা পারিশ্রমিক দিয়ে দাও অর্থাৎ আপনি একজন কষাই আনলেন এবং তাকে বললেন যে আমার পুরা গরুটা তুমি বানিয়ে দিবা তার বিনিময়ে আমি তোমাকে পাঁচ কেজি দশ কেজি গুস্ত প্রদান করে দিব কোরবানীর গুস্তু থেকে আপনি যদি এমনটা করেন তাহলে স্পষ্ট ভাষায় আপনি মনে রাখবেন রসুল কাল ইনসাল্লাল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বলছেন লা তো তোওয়ালা তো ত ইল আলি জাজারতিহা সেই হাদিসের সম্পূর্ণ মাফুম হচ্ছে আপনি যদি কসাইকে তার পারিশ্রমিক টাকা পয়সা বা অন্য কিছু না দিয়ে থেকে গুস্ত প্রদান করে দেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনার জন্য গুণাহ হবে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে কসাইয়ের জন্য পারিশ্রমিক নির্ধারণ করার পরে সেই পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে দেন তারপর আপনার যদি মনে চায় আপনি তাকে অবশ্যই কোরবানির গোস্ত দিতে পারেন এর জন্য আপনার জন্য সবাব লিখা হবে কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আপনি কসাইকে কে কোরবানির গোস্ত প্রদান করেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনার জন্য গুনাহ লিখে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে নবিকারি ইম সাল্লাম বলেছেন ইমাম সাহেব খতিব সাহেবরা কোরবানির দিন গরু জবাই করে আমি নিজেও করি এখন ইমাম এবং খতিব সাহেবদেরকে যদি জাবেহ করার কারণে সেখান থেকে আবার যে সমাজে অনেক গুস্ত একসাথে করা হয় তারপর সেখান থেকে ইমাম এবং খতিব সাহেবদেরকে দেয়া হয় মাঝে মধ্যে কোন কোন জায়গায় সেই জায়গায় আপনি যদি ভাবেন যে আমাদের ইমাম সাহেব আমার গুরুটা জবাই করে দিয়েছে তার জন্য সেখান থেকে আমি গুস্ত দিয়ে দিলাম না অবশ্যই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে হাদিয়া দিয়ে দিতে হবে আলাদাভাবে আর আপনি কোরবানীর গুস্তু যদি তাকে সম্মানার্থী দিতে চান সেটা আলাদা হিসাব সেটা হাদিয়া দিলে আপনার জন্য স্বভাব লিখে হবে কিন্তু আপনি যদি তাকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গুস্ত প্রধান দান করেন তাহলে স্বভাবের পরিবর্তে আপনার জন্য গোনালিকা হবে এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো হওয়া তালা আমাদেরকে কথাগুলি বোঝার মানার তফিক দান করুক আমিন